বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজারু। মনে আছে জয় বাবা ফেলুনাথের বিখ্যাত দৃশ্য? কাশীর অন্ধকার গলি দিয়ে ফেলুদা, তোপসে আর লালমোহনবাবু হেঁটে ঘুরছেন। কাশীর গঙ্গার ঘাট যেমন বিখ্যাত, তেমনই বিখ্যাত এখানকার সরু সরু গলি। চলুন রাতের অন্ধকারে সেই গলি ঠিক কেমন লাগে আপনাদের দেখাই। আমরা এখন এখানকার এক বিখ্যাত মিষ্টির দোকান খুঁজে বেড়াচ্ছি। রাস্তা খোঁজা খুব মুশকিল এখানে, গুগল ম্যাপ ফেল করে যাচ্ছে, গুগল ম্যাপেও রাস্তা পাওয়া যাচ্ছে। আসানসোল বর্ধমানের কোথায়? আচ্ছা, আর এই অন্ধকার গলিতে হাঁটতে হাঁটতে একজন বাঙালির সাথে দেখা হয়ে গেল, যার মামার বাড়ি বর্ধমান জেলার মানগড়ে। দারুণ খেতে, কেশরের গন্ধ বেরোচ্ছে। দারুণ দারুণ এক ভাঁড় খেলে আর কিছু খাওয়ার দরকার নেই। এটা যদি গঙ্গার ঘাটে পাওয়া যেত না, তাহলে আরও জমে যেত। বেনারসের বিখ্যাত ঘাট দেখালাম, বেনারসের ঘাটে সিঁড়ি দেখালাম, তারপর গলি দেখালাম, এবার রাবড়ি। কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। রাবড়ির পর এবারে এসেছি এখানকার বিখ্যাত মিষ্টির দোকান শ্রী রাম ভাণ্ডারে মিষ্টি খেতে। এই মিষ্টিটা হচ্ছে মুগডাল। টেস্টা দেওয়া আছে।
এটা হচ্ছে তিরঙ্গা সন্দেশ, ভারতের ফ্ল্যাগের কালার, উপরে জাফরান হোয়াইট গ্রিন। তিনটের টেস্ট আলাদা, কোয়া কিট দিয়ে তৈরি, ভালো বেশ ভালো, আলাদা কিছু স্পেশাল না কিন্তু ভালো। এই দোকানটা বহু পুরনো দোকান, টেস্ট করে গেলাম মিষ্টি, খুব সুন্দর। মিষ্টির পর এবারে কাশীর বিশ্বনাথ গলিতে বিখ্যাত এই ফুচকার দোকান বিশ্বনাথ চাট ভাণ্ডার। এটা দই দিয়ে, মিঠা চাটনি দিয়ে, চুরমুর দিয়ে বানিয়ে দিই। এখানকার ফুচকা সত্যিই দারুণ। ফুচকা খাওয়ার পর আমরা আবার গঙ্গার ঘাটে চলে এসেছি। প্রচুর হাঁটাহাঁটি করে এখন ক্লান্ত, তাই চুপচাপ কিছুক্ষণ এখানে বসে কাটাবো ঠিক করলাম। বিশ্বনাথ চাট ভাণ্ডারে ফুচকা খেয়ে দশাশ্বমেধ ঘাটে এলাম। এখন ঘাটের সুন্দর পরিবেশে বসে রয়েছি, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ আরাম লাগছে। হেঁটে হেঁটে প্রচুর ঘুরলাম, কাশীর গলি, কাশীর ঘাট সব ঘুরে ঘুরে দেখলাম। এখন একটু বিশ্রাম নিচ্ছি, একটু পরেই হোটেলে ফিরে চলে যাব। আজ সারা দিনে প্রচুর স্ট্রিট ফুড খাওয়া হয়েছে, তার সাথে দুপুরের ওই হেভি লাঞ্চ, পেট ভর্তিই ছিল তাই রাতের ডিনার স্কিপ করলাম। বেশ কিছুক্ষণ ঘাটে কাটিয়ে রাত বাড়লে হোটেলে ফিরে গিয়েছিলাম। এভাবেই সেই দিনটা কেটেছিল। ব্যাস, কাশিতে আরও একটা দিন শেষ হয়ে যাবে। এই ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন সকলে।